তো আপার প্রাইমারি যারা ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য রয়েছে আজকের এই ভিডিওটিতে কিছু আপডেট, এবং এই আপডেটগুলো আপনাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। সুতরাং ভিডিওটিতে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করার জন্য নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন, এবং সাবস্ক্রাইব হয়ে গেলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে নতুন কোনো ভিডিও আপডেট করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরুর আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই লাইক দিয়ে দেবেন, কারণ আপনার একটা লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য। তো আজকের এই ভিডিওটিতে আপনাদের জন্য দুটো আপডেট রয়েছে। প্রথমটি হচ্ছে আপনাদের সিট বা ভ্যাকেন্সি নিয়ে, আর দ্বিতীয়টি হচ্ছে আপনাদের ভেরিফিকেশন নিয়ে। প্রথমে আমরা আলোচনা করব সিট নিয়ে। সিটের বিষয়ে খুব একটি সুখবর রয়েছে, সেটি হচ্ছে যে আজ বিকেল পত্রিকায় আজকে একটা আপডেট দেওয়া হয়েছিল, যেখানে দেওয়া হয়েছিল যে উচ্চ প্রাথমিকে বাড়ছে শূন্য পদের সংখ্যা, এসএসসি দপ্তরের নয়া তালিকা। আচ্ছা, মূল প্রতিবেদনটি কি আছে আমরা এক নজরে দেখি। নিয়োগের দাবিতে মেয়র রোডে চলছে এসএসসি চাকরি প্রার্থীদের 10 দিনের অনশন, অন্যদিকে উচ্চ প্রাথমিকের সিট বৃদ্ধির অপেক্ষায় রয়েছেন কয়েক হাজার চাকরি প্রার্থী। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। সুতরাং খুব শীঘ্রই কিন্তু ভালো খবর পেতে চলেছে উচ্চ প্রাথমিকের কয়েক হাজার চাকরি প্রার্থী। বিকাশ ভবন সূত্রে খবর, উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগের জন্য 6000-এর বেশি শূন্য পদে নিয়োগের সিদ্ধান্ত মন্ত্রিসভা অনুমোদন করেছিল, সেগুলির এসএসসির কাছে পাঠানো হয়েছে বলেই খবর। নিউ সেটআপ স্কুলের জন্য এই পদগুলি তৈরি হয়েছে বলে বিকাশ ভবন সূত্রে খবর। সেগুলি চলতি কাউন্সিলিং এ যোগ করা হবে নাকি পরের পরীক্ষায় বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হবে তা ঠিক করার ভার এসএসসির উপর ছাড়া হয়েছে। লাগাতার চাকরি প্রার্থীদের আন্দোলনের জেরে অবশেষে 6000-এর মতো বাড়তি শূন্য পদের তালিকা বিকাশ ভবনের তরফে কমিশনের পাঠানোর খবর হয়েছে বলেই জানা যাচ্ছে। তবে মোট কত শূন্য পদে নিয়োগ হবে তা নিয়ে কিন্তু এখনো ধোঁয়াশা রয়ে গেছে। চাকরি প্রার্থীদের দাবি ছিল অন্তত 30,000 শূন্য পদে নিয়োগ হতে হবে, অর্থাৎ থার্ড ফেজ যে হবে এটি একদম কনফার্ম জেনে রাখুন। কিন্তু এই থার্ড ফেজে মোট কতজনকে ডাকা হবে বা কত সিটের জন্য হবে সেটি কিন্তু এখনো ধোঁয়াশার মধ্যেই রয়েছে। এরপরে আপনাদের জন্য যে আপডেটটি রয়েছে সেটি হচ্ছে আপনাদের আপার প্রাইমারি নিয়োগ কিন্তু আরও একবার থমকে যেতে চলেছে, কারণ এর পরের সপ্তাহেতেই কিন্তু আবার নতুন করে কিছু চাকরি প্রার্থী কোর্টে দ্বারস্থ হতে চলেছেন, এবং এই বিষয়ে শুধুমাত্র মামলা একটি নয়, অনেকগুলি হতে চলেছে। তবুও এই সকল মামলা একদমই যে অযৌক্তিক তা নয়, কারণ প্রত্যেকেই প্রত্যেকের অধিকারের জন্য এটি করছে। এবং যেহেতু আমি একটি ভিডিও করেছিলাম সেখানেও দেখলাম যে আপনাদের কমেন্ট বেশিরভাগই আসছে আন্দোলনের সমর্থনে, এবং শুধুমাত্র আন্দোলন নয়, আপনারা কিন্তু বেশিরভাগটাই প্রায় 90% যারা ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই কোর্টে দ্বারস্থ হতে চাইছিলেন, এবং সেই কাজটি হতে চলেছে এর পরের সপ্তাহে। সুতরাং আপার প্রাইমারির গতি কিন্তু এবার কমতে চলেছে, সুতরাং আরও একবার কিন্তু স্টে অর্ডার পড়তে পারে আপার প্রাইমারি নিয়োগের উপরে। এরপরে আপনার এই বিষয়ে কী মতামত, অর্থাৎ আপনি এই কোর্ট কেসকে কতটা সমর্থন করছেন, সেটা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটিকে অবশ্যই সকলের সাথে শেয়ার করে দেবেন। এখনকার মতো এতটুকুই, হ্যাভ এ নাইস ডে।